বিএড ট্রেনিং করেছো যারা, তাদের এবারেই হয়তো যে টেট পরীক্ষার বসার শেষ সুযোগ, হয়তো পরবর্তী আর টেট পরীক্ষায় নাও বসা হতে পারে, এটাই হয়তো জীবনের শেষ পরীক্ষা প্রাইমারি টেটের। যারা বিএড ট্রেনিং করেছো এবং যারা ডিএড করছো আজকে, তাদের জন্য এই বিশাল বড় আপডেট। এবং আজকে তোমরা জানো যে আজকে কিন্তু একটা হিয়ারিং ছিল, অর্থাৎ মামলার শুনানি ছিল, কিসের না, ডিএলএড ভার্সেস বিএড। তোমরা ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া শুনেছ, ভারত ভার্সেস অস্ট্রেলিয়া শুনেছ, কিন্তু আজকের যে মামলাটা ছিল সেটা হচ্ছে ডিএলএড ভার্সেস বিএড। মামলার বিষয় এবং রায় কি দিল সুপ্রিম কোর্ট, সমস্ত বিষয়টা জানতে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব আর বোতামটা একটু দাবিয়ে দেবে, আর অল নোটিফিকেশনটা দাবিয়ে দেবে। সবার আগে সব আপডেট খবর টেট নিউজ থেকে আরম্ভ করে সমস্ত এডুকেশনাল নিউজ তোমরা সবার আগে পেয়ে যাবে। দেখো বন্ধুরা, আজকে ছিল কত, 14/12/2022। এই 14/12/2022 তারিখে সুপ্রিম কোর্টের ডিএলএড এবং বিএডের যে কেসটি হয়েছিল, তার মামলা হয়েছিল, সেই মামলার আজকে কিন্তু শুনানি ছিল। কি জন্য কেস হয়েছিল না, ডিএডরা চায় যে বিএডরা যাতে প্রাইমারি টেট পরীক্ষায় না বসে, বিএডদের কেন টেট পরীক্ষায় বসতে দেওয়া হবে সেই নিয়ে ওরা সুপ্রিম কোর্ট দায়ের হয়েছিল এবং সেখানে মামলা করেছিল, সেই মামলারই শুনানি ছিল আজকে। কিন্তু সবচেয়ে দুঃখের খবর, এই যে মামলা চলছিল তার ডেট ছিল আজকে, কিন্তু হয়তো দুর্ভাগ্যবশত সেই মামলা আজকে রায় প্রকাশ করতে পারেনি সুপ্রিম কোর্ট। মামলার রায় ঘোষণা হবে পরবর্তী বছর, অর্থাৎ 2023 সালের 10ই জানুয়ারি। অবশ্য এই মামলার রায়টার উপরে নির্ভর করছে বিএড করা বহু ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ। হয়তো ভবিষ্যতে তারা এই বিএড ট্রেনিং নিয়ে প্রাইমারি টেট পরীক্ষায় হয়তো কোনোদিন আর বসতে নাও পারে, নাও সুযোগ পেতে পারে। কারণ সুপ্রিম কোর্ট যদি রায় দেয় যে টেট পরীক্ষায় বসার জন্য ডিএলএডই যথেষ্ট, বিএডের কোনো ভূমিকা নেই বা বিএডরা বসতে পারবে না, তাহলে কিন্তু সমস্ত বিএড করা ছাত্রছাত্রীদের মাথায় হাত। আর একটা বিষয় হচ্ছে এই ডিএড ভার্সেস বিএড মামলাটার উপরও তাকিয়ে আছে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারাও কিন্তু এদিকে তাকিয়ে আছে। কি হবে জানি না, কি রায় ঘোষণা হবে সেটাও কেউ জানে না, যদি হয় তাহলে কিন্তু খুবই বিপদ, কারণ শুধুমাত্র ডিএলএডরাই পরীক্ষা দেবে। আবার এমনও হতে পারে যে ডিএড এবং বিএড দুজনাই, অর্থাৎ ডিএড ভার্সেস বিএড যে কেস মামলা হয়েছিল সেখানে এই রায়ও ঘোষণা হতে পারে যে শুধুমাত্র বিএডরাই বসতে পারবে, ডিএলএড বিষয়টা না থাকতে পারে। তবে বন্ধুরা, আমি যেটুকু কেসের আপডেট ছিল সেটাই তোমাদের জানালাম, পুরো বিষয়টা আমরা জানবো এবং রায় ঘোষণা হওয়ার পর আমরা জানি মহামান্য আদালত সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করবে, সমস্ত পরীক্ষার্থী থেকে সমস্ত মানুষ সেদিকে তাকিয়ে আছে। দেখা যাবে বন্ধু 10ই জানুয়ারি কি হয়, কি আপডেট আসে, কি রায় ঘোষণা হয়। ততদিনকে বন্ধুরা, তোমরা যারা বিএড করে আছো তারা কোনো রকম চিন্তা করবে না, তোমাদের জন্য অবশ্যই অন্য পথ খোলা থাকবে, ভালো করে তোমরা প্রিপারেশন নাও। সামনে হয়তো তোমাদের এসএলএসটি নোটিফিকেশন বেরোতে চলেছে, সেটার জন্য এখন থেকে পড়াশোনা শুরু করো। নোটিফিকেশন বার হওয়ার পর পড়াশোনা করব, এই মেন্টালিটি যাদের আছে তারা চেঞ্জ করে নাও, তারাও স্টাইল পাল্টে নাও, কারণ নতুন স্টাইলে চলে এসো। এখন থেকে যে পিটি সিলেবাসটা আছে সেই পিটি সিলেবাস ফলো করে সম্পূর্ণভাবে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। সাথে আছি তোমাদের সঙ্গে আমিও, তোমরাও আমার সাথে থেকো। অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাদের জানাবো এই চ্যানেলের মধ্য দিয়েই। আজকের ভিডিওটি আর কিছু না বলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওয়। তোমরা আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।